উঠে যাচ্ছি সেই আবার রসের লোভে। দারুণ লাগছে না জায়গাটা? ফটাফাটি না না আসলে হয়তো জানতেই পারতাম না। এগুলো অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। গুড মর্নিং কলকাতা বংশ ফ্যামিলি। তো আজকে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে। আবার এখন সকাল বাজে 7টা, উঠে যাচ্ছি সেই আবার রসের লোভে। হ্যাঁ সরি সরি, গুড় নেবে। এই জাস্ট মাটির বাড়ি থেকে বেরালাম। এই জায়গাটার একটু আওয়াজটা শোনো, একদম সাইলেন্স। ঘুঘু প্লাস পাখির ডাক আসছে, ঘুঘু ঘুঘুর ডাক। ওয়েলকাম টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ বিন্দাস শান্তিনিকেতন। কিন্তু বেলা শেষের বাড়িটা এতবার দেখাচ্ছিস যে হয়তো সিনেমাতেই এতবার দেখানো হয়নি। সেটাও ঠিক কথা। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসলাম, এক্সারসাইজ হয়ে গেল সকালবেলা, কি বলিস? মর্নিং ওয়াক একদম। কত রকম মানে মিক্সিং দেখেছিস কালকে? হলো ট্রেকিং, ট্রেকিং সাইক্লিং হলো কালকেও, টুম্পা পড়েছে ট্রেকিং করতে গিয়ে। আচ্ছা আচ্ছা, ইয়ে ও সকালে এখনই লোক চলে এসছে, কত লোক রস খাওয়ার জন্য দেখাচ্ছি। ব্যাড লাক, আমরা যেখানে এসেছিলাম সকালবেলা ফার্স্টে, যেখান থেকে ও গুড় কিনবে সেই জায়গাটায় রস শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি আরেকটা আছে সামনে, হেঁটে হেঁটে এলাম, তুই ছোট করে চলে আসতাম পেয়ে যেতাম। হ্যাঁ লাস্ট ফিনিশিং হচ্ছে, কিন্তু শুনলাম নাকি এর কাছেই নাকি বেশি, আমার মনে হয় এই লোকটার গাছটা বেশি। হ্যাঁ এর কাছে যা ভিড় মনে হচ্ছে পাবো, এখানে তো ছেঁকে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমাদের হোটেল মানে এই হোমস্টে ও একই কথা বললো যে পরেরটাতে নাকি বেশি ভিড় থাকে। হ্যাঁ সেটাও ঠিক, দেখ বেশি ভিড় আছে, দেখুন প্রচুর ভিড় লোকেদের। হ্যাঁ গাড়ি করে কিন্তু এখানে এসেই দাঁড়িয়েছে প্রচুর, ওখানে গিঞ্জিঞ্জ করছে লোক। মা হয়তো ওখানে পাইনি, পেয়ে এখানে চলে এসছে। দেখ আরো রস আনছে, ওই দেখ ওই দেখ ওই যে ওই যে রস আনছে রাস থেকে পেরে ঢুকে পড় রাস্তায় লাভ দিয়ে ভিড়ে তো রস আনছে। বাবা রস খাবার ভিড়, মানে মারামারি করে এক গ্লাস পেরা, মারামারি করে। হ্যাঁ মারামারি করে এক গ্লাস শুধু, বাপরে বাপ কি ভিড় রস খাওয়ার জন্য। খেজুর গাছে রস বের করছে, হাড়ি লাগানো রয়েছে এরকম প্রত্যেকটা খেজুর গাছে এখানে। ওই দূরেও আছে খেজুরের রস নিয়ে আসছে। এই আমার গ্লাসটা নিয়ে দাঁড়া। তো ফাইনালি রস খাওয়া কমপ্লিট আর গুড় নেওয়াও কমপ্লিট। এই যে আরে ফাটাফাটি, এই সোনাঝুরির জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম হেঁটে হেঁটে। এই এই একটা গ্রামে আসলাম, গ্রামটা ঠিক ওই হাটের পাশেই। পিছনটা দেখো পুরো সোনাঝুরির জঙ্গল ভর্তি, দারুণ লাগছে না এই জায়গাটা? ফটাফট কালকে এই জায়গাটা বল গাড়িতে মানে ছয় লাগছিল। হ্যাঁ পুরো গাড়িতে একদম মানে, কিন্তু আজকে কেউ কিছু নেই, আমি ফাঁকা, আজকে বিউটিটা বেরিয়ে আসছে। ও এদিকে পুরো দেখো শুধু পিছনে, দারুণ লাগছে, লাল মাটি। এই হচ্ছে গিয়ে গ্রাম,
আদিবাসী গ্রাম। বিউটিফুল পুরো, খুব দারুণ লাগছে ভাই। লাভলি আমার ছবি তুলে নিচ্ছি এই রাডে দাঁড়িয়ে। সব দেবো সব দেবো। এখন যাচ্ছি ওখানে, ওই যে দূরে গাড়িটা দেখা যাচ্ছে, জানি না আসছে কিনা ক্যামেরায়, ওখানে যাচ্ছি। এই এখনো চলছে খোঁজ, ইসের কেয়ারের খোঁজ চলছে। এই যে দেখুন গ্রামটা, ছোট্ট একটা গ্রাম, সব মাটির বাড়ি, সুন্দর গ্রাম, সব মাটির বাড়ি, খুব সুন্দর গ্রাম। গ্রামটার নামটা কি জানো ছিল? কি জানো একটা কি আদিবাসী গ্রাম, ভুলে গেলাম। বাবা এটা তো মানে মানে জঙ্গলের আড়ালে এমন ভাবে গ্রামটা যে নজরেই আসে না, সত্যি মানে পুরো জঙ্গলের আড়ালে ঢেকে গেছে, মানে এমন আড়ালে রয়েছে এখানে গাছে, মানে গ্রামটা চোখেই আসে না। এইগুলো তোর ধান, ধানের গোলা গুলো, কোথায় ধানের গোলা দেখছি, ওগুলো খড় 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 রাখা, পুরো ঢেকে গেছে। হ্যাঁ একদম সুন্দর গ্রামটা, বল পুরো খড় রাখা, দারুন দারুণ, ছোটর মধ্যে ছোট গ্রাম, সুন্দর গ্রাম, সব মাটির বাড়ি। টোটো ঢুকছে দেখেছিস? হ্যাঁ ঢুকছে, হ্যাঁ টোটো তো ঢুকবে। বন্য শুয়োর, ওই দেখ বন্য শুয়োর। এই আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি বল, এক একটা গ্রামের মধ্যে দিয়ে, ছোট ছোট সব হোমস্টে। হ্যাঁ এই জায়গাটা তো আরো বেটার হবে, সত্যি এটা কিন্তু আরো বেটার। দারুন দারুন হোমস্টে, এটা হোমস্টে দেখ, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কি বলিস এটা বেটার না আরো? দেখ গ্রামটা দেখ কি বিউটিফুল, ব্যাপক পুরো মাটির বাড়ি, দারুন না? দেখ পুকুরে, পুকুরের মধ্যে হাঁসগুলো চড়ছে, সব মাটির বাড়ি, না আসলে হয়তো জানতেই পারতাম না। এর জন্য একটু যেগুলোতে লোকেরা যায় না সেই সব জায়গায় একটু এক্সপ্লোর করা দরকার। হেই দেখ পুরো মাটির বাড়ি, হ্যাঁ দারুন দারুন, ফাটাফাটি লাগছে না, কারু কাঠ। আমরা এসেছিলাম এখানে একটুখানি ফোল্ডিং চেয়ার কেনার জন্য, তো যাই হোক বলো মিস্ত্রির অভাবে নাকি চেয়ার রেডি নেই, চল তাহলে, তো ভালোই না ফেরত যাই। হুম তার আগে ছবি তুলব, সব পিঁপড়ের ঢিপি হয়ে রয়েছে জঙ্গলের মধ্যে, রাস্তাটা বিউটিফুল লাগছে। হ্যাঁ সব গাছের ঢিপি ওই দিকটাতে নেই, এইটাই দেখ না, এই দেখ এইটা এইটা পুরো পুরো পিঁপড়ের ঢিপি শুধু। আরে বিউটি কে বলবে বল, ওখানে একটা গ্রাম আছে বোঝাই যাচ্ছে না। কতবার ঢুকলাম দুদিনে, আর শেষ দিনে এসে হ্যাঁ যে ইনভেন্ট করলাম না, ওখানটা এতটা ডেন্স করে রাখা না এই গাছগুলো, তার পিছনে এই গ্রামটা। চলো ওই জায়গাটায় যাই, ওই জায়গাটায় যাই। রাস্তাটা কি বিউটিফুল লাগছে, এবার জঙ্গলটা কি বিউটিফুল লাগছে। আর এইবার আপনাদের দেখাচ্ছি প্রকৃতি বনমাংলো, এদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। সামনে একদম সোনাঝুরির জঙ্গল, একদম পেছনে সোনাঝুরির জঙ্গল,
হ্যাঁ রাইট, এগুলো সব কটেজগুলো। সব দোতলা কটেজ। রাইট, আমার মনে হচ্ছে এটা ডাইনিং স্পেস। আর এই আপনি গেট খুললেন, গেট খুলে এই আপনার সোনাঝুরি, বিউটিফুল। আর হচ্ছে প্রকৃতি বাংলোর ঠিক পাশেই, কিছু মিটার হলেই আপনি বেলাশেষের বাড়ি, গীতবিতান, সঞ্চয়িতা। আর তার ঠিক পাশেই আমরা যে এসেছি, আমরা এখানে রয়েছি, মাটির বাড়ি। পরপর তিনটে বাড়ি। লাঞ্চ, শেষ লাঞ্চ, ঘি ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, এটা যতদূর সম্ভব ফুলকপি না বাঁধাকপি, বাঁধাকপি তো না, এটা মিক্সড ভেজ, আলু ভাজা, ডাল দিয়ে খাচ্ছি, দারুণ মন্দ খেয়ে। তাই সুনীলদার সাথে একবার একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে কি সুনীলদা, এখানে এলে সুনীলদাকে সব সময় সুনীল মানে আপনাদের যা দরকার, যা প্রয়োজনীয়, মানে সিরিয়াসলি সুনীলদার মতো লোক হয় না। আর যা দরকার সুনীলদা সব সময় রয়েছে আপনাদের সঙ্গে, ঠিক আছে। সুনীলদার নাম্বারটাও আমাদের কাছে আছে, কোনো প্রয়োজন হলে সুনীলদাকেও কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি সুনীলদার নাম্বারটাও শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। তো সুনীলদা কিছু বলো, কতদিন ধরে এখানে? আমি এখানে আছি 2013 সাল থেকে। আচ্ছা, তো 13 সাল থেকেই মানে আছি, তো তখন থেকেই আমি মানে এখানেই কাজকর্ম করছি। তো এমনিতেও মানে আপনারা ভালো বলছেন এটাই আমার খুব শুনে আমি খুব মানে খুশি, মানে আপনারা ভালো বললেই আমি আর কি সেটাই ভালো। এবার নিজে নিজে তো আর ভালো হওয়া যায় না, একদম ঠিক। মানে সিরিয়াসলি সুনীলদার মতো লোক হয় না। এবার আমি যতটুকু পারি আর কি, ততটুকু আর কি করি। এই লাস্ট আমরা বেরিয়ে আসছি মাটির বাড়ি দিয়ে, চলো বাড়ির দিকে। শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি, ফাইনালি চেয়ার পাওয়া গেল। সো ওই যে টুম্পা ওই যে নিয়ে বসে আছে অর্ধেক পার্ট, আর পিছনে এই যে বৌদি অর্ধেক পার্ট নিয়ে বসে রয়েছে, দুটো চেয়ার। উফ বাবা, সেই যেদিন থেকে এসেছি সেদিন থেকেই চেয়ারের খোঁজে বেরিয়েছি, আজকে সকালেও সেই চেয়ারের খোঁজে বেরিয়েছিলাম, ফাইনালি ফেরার পথে কেনা হলো, এখন বাড়ির দিকে। সো অ্যাট লাস্ট দ্য জার্নি এন্ডস।